আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে ভারতবর্ষের ইতিহাস ভারতবর্ষের ইতিহাস বলতে আমাদের একটা খুব মজার ব্যাপার আছে সেটা হচ্ছে ভিনসেন্ট স্মিথ নামক একজন ঐতিহাসিক আছেন তো তিনি ভারতবর্ষকে বলেছেন এথোলজিক্যাল মিউজিয়াম মানে নৃতত্বের জাদুঘর নৃত্বের জাদুঘর বলেছেন কেন বলেছেন কেন ভারতবর্ষকে নৃতত্বের জাদুঘর করেছেন আমরা যদি ভারতের ইতিহাস দেখি ভারতবর্ষের প্রথম যে সভ্যতা আছে সভ্যতা নাম সেই সিন্ধু সভ্যতা যেটা আছে সেটা কিন্তু গড়ে তুলেছিলেন দ্রাবিড়রা এবং এই ভারতবর্ষের যে আদি যে জাতি আছে তারা মূলত দ্রাবিড়ের বংশধর বা দ্রাবিড়রা ছিলেন ভারতের প্রাচীন অধিবাসী অঞ্চলে প্রথম বসতি করেছিলেন এরপর এই অঞ্চলের বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলের আগমন ঘটে যেমন আর্যরা আসে তারপর হচ্ছে আপনি সব কুষাণ হন বিভিন্ন জাতি এই অঞ্চলে আসে এটা প্রাচীন জাতিগুলি যেগুলি আছে তারপর আপনার আছে কি বলে অস্ট্রিক জাতি আছে তারপর আপনার কি বলে নেগ্রোটো আছে বিভিন্ন অঞ্চলে জাতি অঞ্চলে বসবাস করে তো এই এখানে এই বিভিন্ন ধর মানে বিভিন্ন জাতিভুক্ত মানুষ এখানে আক্রমণ করে এই জন্য এটাকে জাদুঘর বলা হয় তো শুধুমাত্র যে এই বা প্রাচীন আপনার হুমরা যারা আছে তারাই ছিল না পরবর্তীতে আমরা দেখি যে এখানে কি করে এই বলে মধ্যযুগে সে আপনার অ্যারাবিয়ানরা আসে অ্যারাবিয়ানরা আসে তাদের সাথে আপনার আফগানরা আসে তুর্কিরা আসে পার্শিকরা আসে তারপরে এইটা যখন শেষ হয় তারপর আবার দেখা যায় যে আধুনিক যুগে বিশেষ করে সতেরো সাতান্ন সালে তারপরে ডাস তারপর ফরাসিরা আসে আসে বিভিন্ন আসে বিভিন্ন দেশের মানুষ এবং অনেকে এই অঞ্চলে আসে এসে আর ফিরে যায়নি এই অঞ্চলে যারা বসবাস করেছে বিবাহ করেছে সন্তানের উৎপাদন করেছে তো এখানে বিভিন্ন অঞ্চল বিভিন্ন সময় এই অঞ্চলের মানুষ আসছে বসবাস করছে এবং তারা এখানে স্থায়ী স্থানীয় মানুষের সাথে তারা স্থানীয় মানুষদের সাথে তারা মিশে গেছে এই মিশে যাওয়ার ফলে কি করে এই অঞ্চলের মানুষের মধ্যে একটা মানে কি বলে কালার বা আকৃতির সঙ্গে একটা ভিন্নতা তৈরি হয় এই অঞ্চলে দেখা গেছে পৃথিবীর অন্য কোনো দেশে এত মানে মানুষের মধ্যে এত ধরনের ভ্যারাইটি দেখা যায় না বিভিন্ন ধরনের বিভিন্ন আকৃতির বিভিন্ন কালারের মানুষ মানুষ এই অঞ্চলে বসবাস করে সেই জন্য এই অঞ্চলের মানুষকে ভিনসেন্ট স্মিথ এটাকে বলছেন নৃত্য জাগত জাদুঘর হিসাবে আখ্যায়িত করেছেন